আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সমস্ত 24 ইসলামিক দুনিয়ার সদস্যগণ আশা করি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়া ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন তো সম্মানীয় সদস্যগণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের মধ্যে অনেক সদস্যদের কমেন্ট আসছে যে বাচ্চারা যদি বেশি কাঁদে অত্যাধিক কাঁদে তাদেরকে কি সূরা পড়ে ফোঁদব ঠিক আছে চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক তো সম্মানীয় সদস্যগণ যে কথা আমি বলছিলাম যে বাচ্চারা যদি অত্যাধিক কাঁদে বেশিরভাগ সময় কাঁদতে থাকে তো তাদের জন্য কি আমল রয়েছে বা কি সূরা পড়ে তাদেরকে ফোঁদব তো বেশি কিছু আপনাকে করতে হবে না একটা ছোট আমল আমি আপনাদের কাছে তুলে ধরছি যদি আপনারা এই আমলটিকে ঠিকঠাকভাবে করতে পারেন তো ইনশাআল্লাহ আপনার বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রথমত একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে সমস্ত বাচ্চারা একটু বেশি কাঁদে তাদেরকে নিয়ে বেশি চিন্তিত হবেন না হ্যাঁ তাদেরকে নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই কেননা যে সমস্ত বাচ্চা একটু বেশি কাঁদে তাদের শারীরিক ক্ষমতা বাড়ে হ্যাঁ যারা একটু বেশি কান্নাকাটি করে তাদের শারীরিক ক্ষমতা বাড়ে তারা স্ট্রং হয়ে যায় ঠিক আছে তো এই ব্যাপারে নিয়ে বেশি চিন্তা করবেন না তবু একটা আমল আপনাদেরকে বলছি যে সমস্ত বাচ্চারা অত্যাধিক কাঁদে এই আমলটি করবেন ইনশাআল্লাহ তাদের কান্না বন্ধ হবে কম কাঁদবে আমলটি হচ্ছে এই একবার আউযুবিল্লাহ পড়ে নিলেন পড়ার পর সাতবার বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস পড়বেন পড়ে তার ডান কানে ফুঁক দিবেন ঠিক আছে প্রথমে একবার আউযুবিল্লাহ পড়বেন তারপরে সাতবার বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস পড়বেন পড়ে তার ডান কানে ফুঁক দিবেন একবার তারপরে যেটা আপনি করবেন একই কাজ একবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়বেন পড়ার পরে সাতবার বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস পড়বেন পড়ে তার বাম কানে ফোঁ দিবেন এই আমলটিকে যদি আপনারা সহিভাবে করতে পারেন সহিভাবে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ যে সূরাটি রয়েছে এই সূরাটিকে যদি সহিভাবে উচ্চারণ করতে পারেন পড়ে যদি তাদের ডান এবং বাম কানে ফোঁ দেন তাহলে ইনশাআল্লাহ বাচ্চাদের অত্যাধিক কান্না বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আপনি না পারেন তাহলে যে ব্যক্তি সহিভাবে সূরা ইখলাস জানেন তার কাছে নিয়ে গিয়ে আপনি এই কাজটি করাবেন ইনশাআল্লাহ আপনার বাচ্চা এই কান্নাকাটি থেকে অনেকটা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর রইল কথা যে অনেক বাচ্চা তাদের শরীর খারাপ হওয়ার কারণে কান্নাকাটি বেশি করে তো আপনারা একটু ডাক্তার দেখাবেন কেননা বাচ্চারা তো আর বলতে পারে না যে আমার এটা অসুবিধা হচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে যদি কোনো অসুবিধা হয় সেটা আপনি জানতে পারবেন না তাই আপনি ডাক্তারকে দেখিয়ে নেবেন যদি অন্য কোনো কারণে আপনার বাচ্চা অত্যাধিক কাঁদে তাহলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রুহানি আমলটির উপর আমল করার তৌফিক দান করেন সকলেই বলুন আমিন